والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا بآياتنا وكانوا مسلمين پار کر دے دریا مجھے دری کرونا জিয়ারতে যাব আমি সোনার মদিনা ফুলসারাতে সাকর নিছে কানছে নবী দারে গুনাহগার উম্মত আমার কেমনে হবে দরিয়া পার মোহাম্মদ রাসূলুল্লাহ বলগান উরাদি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি আসনাত জামিউ খেসানি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা وعلى آل سيدنا دنے ماتی بامے ماتی نیسے ماتی ربسارا امون گھر زبیر مان زہار نئی ٹھکانا اللہم সম্মানিত সভাপতি মহোদয় বারাকাল্লাহু ফি হায়াতি হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্ববিধ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সুস্থ থেকে সহি সালামতে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে টান দিয়া নিয়া এই মুহূর্তে আল্লাহর কালামের মঞ্চে আসার বসার
কোরআনুল কারীম থেকে কিছু বলার এবং শোনার মন মানসিকতা জাগ্রত করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সংক্ষিপ্ত আকারে পড়ি নেই আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের শানে যাকে সৃষ্টি না করলে পরে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না সেই মুক্তি দিশারি মুহাম্মদুর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই শানি সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সংক্ষিপ্ত আকারে পড়ি নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজিন বাগ মাগরিব থেকে শুরু করে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মতিউর রহমান ভাই মাজহারুল ইসলাম আজমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তফসিলপূর্ণ মূল্যবান আলোচনা করে আসছিলেন জোরে বলেন ঠিক কেন সম্মানিত কর্তৃপক্ষের মাধ্যমে আমি উপস্থিত হয়ে বিশাল কোরআনুল কারীম থেকে সবচাইতে ছোট্ট একটি আয়াতুশ শরীফা তেলাওয়াত করেছি মহান মনিব যদি এর থেকে কিছু কথা বলার সুযোগ এনায়ত করেন আর আপনার জন্য প্রাণ ঢালা দোয়া করেন সম্ভবত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আমি কথা বলার শুরুতে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি ভাই সকল যারা এখানে এসেছেন বসেছেন কেউ কি নিজ ইচ্ছা মতো আসতে পেরেছেন আরো জোরে বলেন আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে দয়া করেছেন মায়া করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়দানে আসা তৌফিক দিয়েছেন শুধুমাত্র একমাত্র তারাই এই মঞ্চে বসে আল্লাহর কালাম শ্রবণ করতেছেন জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনারা আসলেন কেন সাতটি মাত্র কথা বলবো খুব লম্বা করবো না স্বল্প সময় কথা বলবো যেহেতু রাত্রি গভীর আপনাদের অসুবিধা হচ্ছে তো না তার মধ্যে একটি কথা হলো আল্লাহ নবী বর্ণনা করেন যে মানুষগুলি হজ করার জন্য গিয়া কাবা শরীফকে সামনে রেখে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক মানে লব্বাইক শব্দের অর্থ হাজিরা দিয়েছি হে আমার প্রভু আমি আপনার দরবারে হাজির আল্লাহ 70,000 ফেরেশতাকে ডেকে ভাই ফেরেশতারা বান্দা হাজিরা দিয়েছে আমি আল্লাহ এদের জীবনে সব গুনাহ মাফ করে দিই আরো জোরে বলেন শুধু মাফ করলাম না যে পরিমাণ গুনাহ মাফ করা হলো সেই পরিমাণ নেকি তাদের আমল নামায় দিয়ে দিলাম আরো জোরে কোন সুবহানাল্লাহ তো যে লোকটা যদি গুনাহগার ছিল এখন জোরে বলেন তো নেককার হয় নাই আরো জোরে বলেন নেককার হয় নাই এই হাদিস বর্ণনা করতেছিলেন বিশ্বনবী আমি দাদি আল্লাহ গুয়ানুর চোখের পানি ঝরঝর করে জমিনে পড়া শুরু হয়ে গেল আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম হাজি নবীজি আপনি আলী দাদি আল্লাহ গুয়ানুর দিকে তাকান তার মানে আলী দাদি আল্লাহ গুয়ানুর ছিলেন অত্যন্ত গরিব মানুষ জোরে বলেন ঠিক কিনা উনি জানেন হজ তো আমার দ্বারা সম্ভব না হজ করবেন হযরতে ওসমান গনি আল্লাহ বলেন হে নবী আপনি ওয়াজ পরিবর্তন করেন আমি যে চারটি ওয়াজ করব তার একটা হলো কাবা শরীফ আর আল্লাহ নিজেই বললেন হে নবী আপনি ওয়াজ পরিবর্তন করেন একটা হলো কাবা শরীফ দুই নম্বর হলো কোরআন শরীফ সুবহানাল্লাহ আরো ধরে কম কোরআন শরীফ যারা কোরআন শরীফের মঞ্চে হাজিরা দিয়েছেন আখিরি মোনাজাত করি যাবেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং যে পরিমাণ গুনাহ আপনি করেছেন সেই পরিমাণ নেকি আপনার আমলনামায় দিবেন কে আর দিবেন কে আল্লাহ আমিন তো আখিরি মোনাজাত পর্যন্ত নিয়ত করা যায় কিনা আর ধরে বলেন যায় কিনা আলহামদুলিল্লাহ হাত তুলেছেন দেখেন তো কেউ হাত না নিচে আছে নাকি দেখেন তো কেউ আলহামদুলিল্লাহ নামান তো নিয়ত করলেন কিন্তু আল্লাহর কালামের সামনে ভাইয়া ধরে বলেন ঠিক কি এখনো কালামুল্লাহর সামনে নিয়ত করলেন যেহেতু আমি একটা সুযোগ দিই কেউ যদি
নিজের বিবির কাছে ওয়াদা করি আসেন নতুন বউ অনেকের আছে না সুচ সুচ করি বলি তো নতুন বউ আসার সময় বলছে গো কটে না যাই একটু কোরআন শরীফ শুনি আর ইস তোমাক সারা যায় আমার ঘুমিয়ে ধরে না এরকম আদরের বউ আছে না নাই ভাই সেই ভাই উঠে যান জানুন যান কে যাবেন না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ কেউ কিন্তু যাবেন না উঠে গেলেন না যদি আলোচনার এক পর্যায়ে কেউ উঠে যায় জানবেন তো আপনার বউয়ের ঘ্যাল হয়ে গেল আমার ভাষা বোঝা যায় তো বউ মানে কি যারা বলেন কি স্ত্রী তার মানে ওটা একই ঘ্যালবে তো শুরু করবো নাকি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে এসেছি আমার হাজি ভাই বললেন আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে আলোচনা করব হাদিস শরীফ থেকে আলোচনা করব বাজে গান গল্প করব না ইনশাআল্লাহ যদি বলেন আমিন কেন আপনারা এসেছেন সম্মানিত কর্তৃপক্ষ কেন মাহফিলের আয়োজন করলেন এটা জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ ডাক দিয়া বলে নবীজি প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়ায় চলে আসে সেনে হোক আর মেয়ে হোক আপত্তি নেই গো নবী যখন মানুষ মায়ের পেট থেকে জমিনে চলে আসে সঙ্গে সঙ্গে এই মানুষটির সাথে আমার আল্লাহর তিনটা নিয়ামত থাকে যখন সুবহানাল্লাহ মায়ের পেট থেকে আপনি আসলেন আমি আসলাম আমার সাথে আল্লাহ নিয়ামত দিলেন তিনটা ধরে বলেন কয়টা আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি এক নম্বর নিয়ামত হলো কর্ণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুনিয়ার যত শব্দ দুনিয়ার যত আওয়াজ দুনিয়ার যত আল্লাহ আকবার শব্দ সব মানুষগুলি কানের কানে শুনল আবার চক্ষু দিলাম চক্ষু দিয়ে দুনিয়া টাস টাস করি জমিন দেখলো আবার মানুষটি যখন আস্তে আস্তে করেই বড় হওয়া শুরু হয়ে গেল আকীদা নামক বিবেক আমি আল্লাহ দিয়েছি মানুষ যতই বড় হবে এই বিবেক নিয়া বিবেকের বিবেক নামক সম্পদ নিয়া চিন্তা করে ভালো মন্দ নির্ধারণ করতে পারবে আমি রব্বুল আলামিন তিনটা নিয়ামত দিয়া দুনিয়ায় প্রত্যেকটা মানুষকে পাঠাই দিলাম একটা হলো কর্ম শক্তি আর একটা হলো দর্শন শক্তি আর একটা হলো বিবেক আপনারা মেহরবানি করে বলেন তিনটা জিনিস আমাদের সাথে দিয়েছেন কে আল্লাহ দিলেন কয়টা আচ্ছা কাউকে যদি অন্ধ বানাই দিতেন ক্ষমতা ছিল তেলিগুলি করার ক্ষমতা ছিল পশা বানাই দিলে কিছু বলার ক্ষমতা ছিল যে আল্লাহ আপনাকে বিবেকহীন মানুষ বানায় নাই পাগল বানায় নাই সুন্দর চক্ষু দিলেন কর্ণ দিলেন সে আল্লাহ শুকরাতান আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ খুশি হলাম নিয়ামত যিনি দিয়েছেন নিয়ামতের শুকর করলে নিয়ামত বাড়ায় দিবেন কে আলহামদুলিল্লাহ আমি বলতে চাই তিনটা নিয়ামত দিলেন একটা হলে চক্ষু একটা হলো কর্ণ আর একটা হলো বিবেক ধরে বলেন ঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনার উপরে কোরআনুল কারীম কেন অবতীর্ণ করলাম কিতাবন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান পবিত্র কোরআন অধিকারী অত্যন্ত সম্মানিত একটি কিতাব আপনার উপর অবতীর্ণ করে দিয়েছি গো নবী
মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহিরে শয়তানের বোঝা দরকার মারহাবা কোরআন শরীফ শোনার দায়িত্ব আপনার শয়তানের পথ থেকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতি মেহমান করার দায়িত্ব ধরে বলেন কা আল্লাহ আরো ধরে বলেন কা আল্লাহ তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই আছে আরো ধরে বলেন আছে না নাই আছে রাসূল হাদিসে বললেন ও মুসলমান তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে চারটি গুঞ্জার ভিতরে আছে সেই লোকটা জান্নাতি মানুষ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন কুন আলিমান আলেম হওয়া লাগবে দুই নম্বর মতো আলেমান তালবিলিম হওয়া লাগবে আল্লাহর নবী এই পর্যন্ত হাদিস কারা শুনে জমিনের মধ্যে সিজদা দিয়া কাঁদতে কাঁদতে চক্ষু থেকে পানি বক্ষতে ভিজাই দিলেন নবীজির কান্না যেন পাগল করা হয়ে গেল আই গো আল্লাহ আমার উম্মত তো আলেম হতে পারবে না তালবিলিমও হইতে পারবে না আমার উম্মত গুলি কেমনে করি জান্নাত দেবে আল্লাহর নবীর কান্নার এক পর্যায়ে আল্লাহ ডেকে বললেন যে ইব্রাহিম আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি চলে যাও কান্না বন্ধ করে দাও হযরত ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করতে হবে নবীজি বললেন যে ইব্রাহিম রে কিয়ামত পর্যন্ত যদি আমাকে কান্নাকাটি করতে হয় আমি সেই পর্যন্ত কান্নাকাটি করব যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমার উম্মতে মুহাম্মাদীদেরকে শর্ত ছাড়াই জান্নাত দেবে না দরকার সুবহানাল্লাহ কান্না আমার নবীর কান্নার কাটির কারণে আল্লাহ দেখে বলেন হে নবী আপনার উম্মত আলেম হোক আর না হোক তালবিলিম হোক আর না হোক আপনি ঘোষণা দেন সুবহানাল্লাহ বলেন তার মানে নবী যে কথাগুলি বলেন সেগুলো হাদিস বলেন ঠিক কি না আল্লাহ বললেন ঘোষণা দেন আল্লাহ নবী ঘোষণা দিলেন সাহাবীরা আমার উম্মতে মুহাম্মাদী এরা আলেম হোক আর না হোক তালবিলিম হোক আর না হোক আমার ডাকে সাড়া দিয়া আমার মেহমান হিসেবে যারা কোরআন কারিমের মঞ্চে বসে কোরআন শুনবে এবং পাশাপাশি আলেম আমাকে মহব্বত করবে এই দুইটি গুণ যদি কোনো মানুষের জীবনে সেট হয়ে যায় আমি আল্লাহ এই দুইটি গুণ বিশিষ্ট মানুষকে কবর থেকে শুরু করে ইয়ামাল কিয়ামত পর্যন্ত জান্নাতি মানুষ ঘোষণা দিনা কয়টা গুণ ধরে বলে দুইটা একটা হলো কোরআন শুনতেই হবে একটা আলেম আমাকে মহব্বত করা লাগবে ধরে বলেন ঠিক কিনা তাহলে এটা দরকার আছে না নাই এই কর্তৃপক্ষ যে এত কষ্ট করি মাহফিলের বন্দোবস্ত করলেন অনেকেই খুব খুশি করার চিত্ত নিয়ে টাকা দিল পয়সা দিয়া দিল কত খাটাখাটি করলো আবার এই মাহফিলে অনেকে আবার হ্যাঁ মুরগি ঘেরে ব্যবসা নাকি বলে না ভাই ধরে ভাই বলে কি না টাকা দিল না পয়সা দিল না খামাকা খামি কি সাড়াসাড়ি করলো যা বাড়া টাকা নেই এ সমস্ত কাজে টাকা নেই এরকম দল আছে না নাই অনেকে এই মাহফিলকে ভালোবাসে অনেকে এই মাহফিলের বিরোধিতাও করে ধরে কারণ ঠিক কিনা তো আমরা আল্লাহর কালামকে ভালোবাসি ধরে বলেন ঠিক কিনা সুতরাং আমরা কোরআন শরীফ শুনব এবং আলেম ওলামাকে মহব্বত করব ইনশাআল্লাহ আল্লাহ আলেমকে মহব্বত মানুষ করে না তা নয় করে করে কি না ধরে বলেন করে কি না আমি আপনাদের বুঝাইতে পারবো না কেউ ভাই আমাদের উলিপুরে হাইরে আলেম ওলামার যা মহব্বত সাংঘা আমি যেহেতু পড়ার বাড়ি খাই স্বাস্থ্যগুণা তো একটু ভালো দরকার ঠিক আমি যদি রাস্তা দিয়ে হাঁটি এমন লোক আছে বাপরে বাপ এটা কার বাড়ি খায় হাই পেরে পায় না
দেখছেন নিজে খাওয়ায় নাই হাঁটতে পারি না এটাই তাদের চিনতে তো এই কথা যদি শুনেন তো হাঁটনি কমবে না বাড়বে জোরে বলেন তো যদি হাঁটনি সাইজ বাড়ে আর এক গ্রুপকে ঘিরে মুরগি ব্যান করে দেওয়ার পাশে হাঁটনি দেয় তার মানে মুরগি যদি আসতে হাঁটে এটাও দোষ যদি জোরে হাঁটে এটাও মুরগি যে কি বিপদ করছে মুরগি জানে আপনারাও জানেন জোরে বলেন ঠিক কি খাওয়া বাহি কি মুরগি আর কি গরু খাও গলা পর্যন্ত খাবেন খাইলাম তো জোরে বলেন ঠিক কি কিন্তু আমি কথা কইতে গিয়ে যদি আল্লাহ সঠিক কথা না কই আল্লাহ কয় বলবি গরু যে খালু জোরে বলেন তো কি করবে আল্লাহ কিন্তু যদি আমি সঠিক কথা কই এ ধান বলবি জোরে কাম ঠিক কিনা তো মলবির ভেজাল আছে না ভাই যখন পবিত্র কোরআনুল কারীম জ্ঞান অবতীর্ণ হয়ে গেল নবীর চোখের পানি চরচর করে জমিনে পড়তেছে গো বাবু আমার বংশের মানুষেরা কোরাইশ বংশের মানুষেরা এরা তো আরবি শব্দের উপরে সবচাইতে বড় জ্ঞানী এবং সবচাইতে বড় গুণী অনেক কায়দায় কৌশলে তারা কোরআন শরীফ পরিবর্তন করে দিবেন নবীজি কান্দেন আল্লাহ দেরি করলেন না গো নবীজি শোনায় দাও কোরআন শরীফের উপরে এই শব্দটা আল্লাহ শোনায় দিলেন ইন্নাহু লা কোরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন আল্লাহ হে নবী এই কোরআন এমন একটি সম্মানিত কিতাব যেটা সুরক্ষিত লৌহিল মাহফুজের মধ্যে আমি সংরক্ষণ করেছি দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই জালিব নাম মিদ্য দূরের কথা একটা জগতের পেশ পর্যন্ত পরিবর্তন করবে এ কোরআন অবতীর্ণ করেছি আমি আর হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে কান সুবহানাল্লাহ এই মিয়া এ কোরআন হেফাজত করবেন কে আল্লাহ আর জোরে করবেন কে আল্লাহ শুধু কি কোরআন শরীফের এই পাতাগুলি আল্লাহ হেফাজত করবেন নাকি জোরাবান তা করবেন না এ কোরআন যারা মানে কোরআন যারা পড়ে কোরআন যারা বোঝে এ কোরআন শরীফের যারা খেদমত করে আল্লাহ পাক এ কোরআন সহ দুনিয়ার এই মানুষদের দুনিয়া এবং আখেরাতে হেফাজত করবেন জোরে কান সুবহানাল্লাহ আরো জোরে কান সুবহানাল্লাহ এত দামি কিতাব কার আরো জোরে বলেন কার কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করলো সৃজন তারই ভুলে আসো এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি দিনি পরে যার হাতে তে মরণ সবার পরে যার হাতে তে মরণ সবার যার দয়াতে বাসো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস হায়াত দিলেন যিনি আর কান ধরি টান দিয়ে নিবেন তিনি তাক বাদ দিয়ে কটে মরিস মরা জায়গা কোথায় করতেছ কি নিয়ে স্বল্প সময় পরিষ্কার হয়ে যাবে জায়গা একটা পথ একটা চলে বলেন ঠিক কিনা আপনি ডাইন পথে যাবেন জান্নাত পাবেন বাম পথে যাবেন ডাইরেক্ট ইবলিসের পথে আপনি জাহান্নামে যাবেন সুতরাং যদি বাঁচতে চাও আল্লাহর কালামের দিকে চলি আসো জোরে কান সুবহানাল্লাহ আমি খুব তো লম্বা করে কথা বলবো না শুরু করতে চাচ্ছি যে এই কেরা কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে আল্লাহ ডাক দিয়ে নবীজির
কথাগুলি মানুষের কাছে বর্ণনা করো আল্লাহর নবী গিয়া কোরআনের কথাগুলি দারদারে দারে বিভিন্ন জায়গায় গিয়া কোরআনুল কারীমের কথা বলতেছেন ও মুসলমান একদিন নয় দুই দিন নয় পরে ১১ বছর পরে ১৩ বছর পর্যন্ত নবীজি কোরআনুল কারীমের যে খেদমত দিলেন এই খেদমত ছাড়া পৃথিবীতে জোরে বলেন আছে না নাই আছে না আরো জোরে আছে না নাই এই মিয়া সারা পৃথিবী বাংলাদেশের প্রতি নজর দিয়েছে বাংলাদেশ আলেমানাবাদ দেশ জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশ তবলিকের দেশ বাংলাদেশ দাড়ি টুপির দেশ বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ জোরে বলেন ঠিক কিনা যারা হজ করতে যায় হজের হাদিস তো বলছি আমি বলবো সামনে হজ করতে যায় আরাফাতের ময়দানে গিয়ে দোয়া করার আগেই আল্লাহ তাকে মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এই হজ করতে লাগে ৩ লক্ষ ৪ লক্ষ টাকা আবার সারা পৃথিবীর মানুষগুলি আমাদের বাংলাদেশে টঙ্গিতে আসে ৫-৭-১০ লক্ষ টাকা খরচ করে জোরে বলেন ঠিক কিনা তারা কি তারা কেন আসে বাংলাদেশ বাংলাদেশ সারা পৃথিবীতে সবচাইতে বড় অলি আল্লাহর দেশ জোরে বলেন সুবহানাল্লাহ কোন দেশের মুসলমানের এত আবল নাই একমাত্র বাংলাদেশে আছে ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে বাংলাদেশের নসিব এত ভালো যে লটারির মাধ্যমে সবচাইতে বিশ্ব যেটা ইস্তেমা এরা বাংলাদেশে হয়েছে ধরে কান ঠিক কিনা আরো ধরে কান ঠিক কিনা গিয়া সুতরাং এই দেশের আমল এই দেশের ইমাম মাস্টের জন্য সারা পৃথিবী মরিয়া হয়ে লেগেছে আজকে সবচেয়ে বড় দুঃখ জনিত দে আমাদের আলেম ওলামার পিছনে তারা লেগেছে কোটি কোটি টাকা দিয়ে আলেমদের মাধ্যমে কিছু বিব্রত ফতোয়া দিচ্ছে তারা জোরে বলেন ঠিক এই আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা তোমরা শোনো কাফেরদের মাধ্যমে যে ইসলামের ক্ষতি হয় নাই মুনাফিক মুসলমানদের দিয়ে সে ক্ষতি হবে আজকে তা বাংলাদেশে চির সত্য বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা স্বল্প দিনের মাঝে ভ্রষ্টাচার দিকে চলে যাবো সেজন্য আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুক এই মেহনত গুলি চালু রাখু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই কোরআনের মেহনত যদি বন্ধ হয়ে যাবে সেই ইমান নামক সম্পদ সব বন্ধ হয়ে যাবে এর উপরে আমি দুটি কথা শোনাবো ইনশা আরো জোরে বলেন ইনশা আল্লাহ আমাদের যদিও একটু রাত বেশি হয়েছে আমার শরীরে যতক্ষণ শক্তি কুলাবে আমার আল্লাহ তৌফিক দিবেন আমি কথা বলবো ইনশা আপনারা যাবেন না কারণ আমাদের দুর্দিন তারপরও আমরা কথা বলি একটি কারণে মাঝে মাঝে শরীর চলে না কথা বলতে জিহ্বা উঠে ধরে পারেন ঠিক বোঝেন না একবার তার মানে শরীর চলুক আর না চলুক কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ আপনারা একটা দুইটা ঘন্টা ভিক্ষা স্বরূপ দিতে পারবেন না ধরে বলেন পারবেন কিনা এটাই হবে আপনার জীবনের সবচাইতে হায়াতের দামি হায়াত ধরে কর আমি আর এর ফাঁকে ফাঁকে যে কয়টা সিটে উঠে যাক ভালো ধান আর খারাপ ধান ধানের ব্যাপারই আসেন না নাই ধরে কেন আসেন না নাকি দেখছেন ধানের ব্যাপারই ভালো ধান কিনলো ৫ মণ একেবারে টাটকা ১০০০ টাকা করি আর ৬ মণ কিনলো আবার ওই গেডিস মার্কা ৭০০-৮০০ টাকা দিয়ে ওই ধান এই ধান মিশ্রিত করে ভালো ধানের সাথে বিক্রি করলো তো ভালো ধানের টাকা না ওই খারাপ ধান থেকে টাকা আসলো লাভটা কি থেকে হেন মিয়া ধরে বলেন কি থেকে খারাপ থেকে সুবহানাল্লাহ বলেন আমি বলেছি এই হুজুর আমাকে একটু আগে একটা মশলা বললেন একটা মানুষ যদি নামাজ পড়ে কবুল হইতেও পারে না হইতে পারে কিন্তু একটা মানুষকে যদি ওই নামাজের জন্য নিয়ে যায় তাহলে ও লোকটার জন্য নাজাতের একটা ওসিলা আল্লাহ বানায় তো আজকে যদি কোনো খারাপ মানুষ তওবা করার কারণে যদি ভালো হয় ওই খারাপ মানুষটার ওসিলায় সব মানুষগুলিকে আল্লাহ মাফ করে দেয় খারাপ মানুষ ভালো মানুষ বুঝার কোনো কিচ্ছু নাই আল্লাহ খারাপ মানুষ ভালো মানুষগুলিকে এক ধাঁচে নিয়ে মাফ করার একটা মাত্র জায়গা
সেটা হলো কোরআন শরীফের মাহফিল দরকার সুবহানাল্লাহ এখান থেকে যারা চলে যায় এদের মতো ইবলিস মার্কার লোক থাকে না কাজে ভালো ধান আছে যেখানে সিটাও থাকবে সিটা মানে সিটা পর্যন্ত যে যে ধানের কোনো ভিতরে মাল নাই আসল মাল আর যেটা সিট ভালো ওটা ছাড়ার সাথে সাথে পড়ি যাবে আর যেটা সিটে ওটা সাপ তৈরি চলে যাবে দরকার ঠিক কিনা তখন ভালো ধানের কিন্তু মান বাড়ে না কমে দরকার কমে না বাড়ে যা কুটি যাক সিটে আমরা ভালো কাটা ধরে থাকবো আখির ইবাদত করবো ইনশা আমার বন্ধুগণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন আমার নবীজি কোরআনুল কারীমের কথাগুলি যখন মানুষের দ্বারে দ্বারে গিয়া বর্ণনা করা শুরু করলেন আবু জাহেল ডাক দিলেন আবু সুফিয়ান আমার মোহাম্মদ কোরআনের কথা বলে দেখো তো কোরআন শরীফটা কি জিনিস আবু সুফিয়ান গিয়া পবিত্র কোরআনুল কারীম খেলা শ্রবণ করার পর আবু জাহেলকে জানাই দিল নেতাজি এই কোরআন শরীফ মূলত সুমো খাওয়ার জন্য আল্লাহ পাঠায় দেন নাই এই কোরআন শরীফ শুধুমাত্র তাবিজের জন্য পাঠায় দেন নাই এই কোরআন শরীফ হলো মুসলমানের সংবিধান যেদিন কোরআন শরীফের সংবিধান চালু হয়ে যাবে সেদিন ইবলিসের নেতৃত্ব পৃথিবীর থেকে উঠে যাবে দরেকান সুবহানাল্লাহ জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তুমি জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহি আসে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে কি ভেরুর মতো বসি থাকলে চলবে না আবু জাহেল তখন আদরি করলেন না ছয়জন মাত্র নেতা আবু জাহেল আবু সুফিয়ান আবু আবু রাহাব সাহেবা বা কোন জায়গায় ছয়জন কোন কেতাবে পাঁচজন নেতা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন গভীর অজরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে বিশ্ব নবীর হাতখানা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেছে নবী ঘুমে অচেতন হঠাৎ নবীজির ঘুম ভেঙে গেল জিজ্ঞাসা করলেন খাদিজা তুমি কান্দেছো কেন আল্লাহর নবীর এই জিজ্ঞাসা করার এক পর্দায় খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মাত্র কাম কারণে কান্নাকাটি করতেছি খাদিজা বললেন নবীজি আপনি প্রশ্ন করেন আমি ঘুমাইলাম না কেন আল্লাহ নবী বললেন খাদিজা এত রাত্রিতে তুমি ঘুমাও না কেন আল্লাহর বান্দি কান্দে এবং চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমান না ততক্ষণ পর্যন্ত আমি খাদিজাতুল কুবরা ঘুমাই না যতক্ষণ সুবহানাল্লাহ কান পেতে কথা শুনবেন নবী দিয়ে আগে ঘুমায় তারপরে খাদিজা ঘুমায় আল্লাহ নবী আমার কেন তুমি জাগ্রত থাকো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ কথা তো একটা গো নবীজি দুনিয়ার যত মহিলার বিবাহ হয় প্রত্যেকটা মহিলাকে স্বামীর হাতের মধ্যে সঁপে দেয় এবং মহিলার দায়িত্ব গ্রহণ করেন তার পিতারা তার তার স্বামীরা অগনবী আমার আপনার সাথে আমার যেদিন বিয়ে হয়ে গেল আপনার দাদা আবু তালেব আপনাকে আমার হাতের মধ্যে সঁপে দিয়েছেন সুতরাং আপনার দায়িত্ব তো আমি গ্রহণ করেছি সেই জন্য আমি নিয়ত করেছি যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্ব নবী ঘুমাবেন না ততক্ষণ পর্যন্ত আমি খাদিজাতুল কুবরা আল্লাহর কসম ঘুমাবো না ধরে কান সুবহানাল্লাহ দুইজন গর্ভগুজব করতেছেন কারণ কি তুমি ঘুমাও নাই কেন কাইয়া রাসূলুল্লাহ আমি যখন চক্ষু মিলন চক্ষু বন্ধ করব আপনি ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে আমার মনে পড়ে গেল আহা মরার সাথে সাথে মানুষ কোথায় যায় জোরে বলেন কোথায় যায় আমার শরীরের মধ্যে যা আছে এরা এরা অত্যন্ত দামি জিনিস জোরে বলেন ঠিক কিনা মাটির কাছায় প্রাণের ময়না
চিরদিন তো আপন রয়না খাসা ছেড়ে পালিয়ে যাবে খাসা ছেড়ে পালিয়ে যাবে একটু গানি ফাঁকে রে গোরস্তানের একটু মাটি বায়না করে রাখে রে গোরস্তানের একটু মাটি বায়না করে রাখে রে সুবহানাল্লাহ বলেন এই মিয়া ধরে গান কবরে যাওয়া লাগবে এ বিশ্বাস কারো আছে 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 তবে না বিশ্বাস করি যে এলা জরকান ঠিক কিনা এলাই বলবে কিন্তু আল্লাহ না করুক যদি খালি উটের সাথে সাথে মাথা দেখাবি তাহলে মাতর বুড়ি খাটবে জরকান খাটবে আমার এলাকার এক ছেলে বাপরে দাপটে থাকা ওর নাম শুনলে মনে হয় হুড়ুমি দেওয়া শুয়ে দেখছে হঠাৎ করে একদিন আমি বাতাসার থাকি শুনি হুমহুমি দেবে পাতলা পায়খানা আছে আর বাসে না তাহলে দেখি গেলাম দেখতে ভাই দেন কেমন আছে কয় ভাগ আর বাসবে না ভাই আমি কোষ কি কেব কেবল তিন চারদের পাতলা পায়খানা করলো থাকতে এলাও তো শুরুই হয় নাই কে মরবি কয় কি রে তার মানে খেত পেশা কিন্তু মরবি ভয় করে ধরে বলেন ঠিক কিনা মলবি রূপে সবাই খেপতে চায় কিন্তু কয় না যদি ভেজাল আছে কিন্তু কয় ধরে বলেন ঠিক কিনা মলবি কোন কেমন তার আগে ভাই ফটর ফটর কেন তুই করিস তোর মার বিয়ে না করে দিলে তুই তো একেবারে বিয়ে যদি না হইলে কি হইলে বলে তারে ফটর ফটর এই মলবির সাথে ফটর ফটর কি কারো লাভ আছে ধরে বলেন আছে নাই তো নবীজি বললেন যে তুমি কাঁদছো কেন ঘুমাও হুজুর আমি ঘুমাইতে ইচ্ছে করেছিলাম চক্ষু বন্ধ করার সাথে সাথে আমার অন্ধকারময় কবরের কথা মনে পড়ে আহা কি হবে আমার এই জন্য আমি কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ আর মুসলমান কাঁদতে শুনে যান কোন মানুষ যদি আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করে যদি কোনো মানুষ যতটুকু চিন্তা ভাবনা করে আল্লাহ নবী ডাকতেন খাদিজা শুধু তোমাকে নয় এরকম করে চিন্তা করে কোনো মানুষ যদি দুনিয়ার থেকে পড়ে যায় আল্লাহ ঘোষণা দিলেন লোকটা বেশক জান্নাতি মেহমান তুমি জান্নাতি মানুষ সুবহানাল্লাহ বলেন আরো বলে কম সুবহানাল্লাহ আলোচনা চলতেছে কিন্তু স্বামী বং জোরে বলেন স্বামী বা স্ত্রীর মাঝে কিন্তু এদিক থেকে আবার পাঁচ না সাগিয়ে হাজির কয়লাতা ধরে বলেন কয়লাতা আবু লাহাব আবু সুফিয়ান আবু জাহেদ সাহেবা উরবা কেউ বলছেন ছয় কেউ বলেছেন পাঁচ পাঁচজন গিয়ে হাজির মোহাম্মদ অ মোহাম্মদ ঘুমন্ত না জাগ্রত ঘুমিয়ে আছে না জাগ্রত আছে জাগ্রত আছে কথা তো হচ্ছে ভিন্ন কিন্তু ইংলাকে এটা ভেজাল হচ্ছে না ভাই আল্লাহ নবী চুপ করে আছেন আবার ইঙ্গিত করলেন আল্লাহ নবী বললেন খাদিজা তুমি একটু বাইরে চলে যাও খাদিজা তোর কোবরা বাইরে চলে গেলেন বিশ্ব নবী বললেন চাষা ঘরের ভিতরে প্রবেশ করেন আল্লাহ নবীর পারমিশন নিয়ে পাঁচজন নেতা যখন ঘরের ভিতরে বসে গেল খাদিজার মনে অত্যন্ত ভয় সর্বনাশ আমার নবীজি কোরআনের কথা বলে বলা হলো কোরআনের শত্রু কি যেন আজকে অবস্থা হয়ে যায় রাত্রি তো শেষের দিকে খাদিজা বললেন যে আমি অত্যন্ত ফাঁক দিয়া লক্ষ্য করে দেখি না মারার কোনো সিমটম নাই তাকে ক্ষতি করার কোনো সিমটম নাই আবু জাহেদ আস্তে করে উঠে গিয়া বিশ্ব নবীর দুই হাত ধরে ডাক দিয়া বলেন ভাতিজা তোমার সাথে আমার কোনো শত্রু নাই তুমিও তো আমাদেরকে শত্রু ভাবো না এসো আমরা একটা ফয়সালা করি নেই তুমি মসজিদের মধ্যে কোরআন আবাদ করবি আর মসজিদের নেতৃত্ব দিবে তুমি মোহাম্মদ কোরআনের নেতৃত্ব দিবে মোহাম্মদ আর আমি আবু জাহেল নেতৃত্ব দিব আমার দয়কান নাউযু বিল্লাহ ঝগড়া ফসাদ বন্ধ তোমার কাজ মসজিদে চলবে আমার কাজ বাকিতে চলবে আল্লাহ নবী বললেন সাসা
এটা কি আর হয় বলে দেখো এটাকে শেষ নোটিশ যদি না দাও হয় মরণ না হয় তরণ তোমাকে আমরা দুনিয়া রাখবো না তুমি আমার বংশের সবচেয়ে বড় কলঙ্ক বাপরে বাপ আমাদের আদি পিতার ধর্ম নষ্ট করা সম্ভব মানবি কিনা বল তবে মনে রাখবি এই বুড়ে পাত্রীর দরকার নেই আমাদের মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী সেরা দেব বিশাল বিশাল যারা সম্পদ এরা দিব তার মানে বাড়ি গাড়ি নারী যা আছেন আমি তোমাকে দেব কিন্তু তোমার শুধুমাত্র কোরআন থাকবে মসজিদে বাইর হবে না আল্লাহ নবী ডাকলেন চাচা আপনার বক্তব্য শেষ করে আমি একটা বক্তব্য দেব আবু জাহেল বললেন ঠিক আছে বলো কি বলবি আপনি যা দিতে চাচ্ছেন এরা তো সম্ভব কিন্তু এমন একটি জিনিস দিবেন যা আপনার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় আকাশ থেকে চন্দ্র শুরু করে যদি আপনি আমার হাতে দিয়া করেন আল্লাহর কালাম শুধুমাত্র মক্কায় থাকবেন বাহিরে যাবে না আমি আপনার কথা মানতে পারলাম না এই কোরআন অবতীর্ণ করেছেন তিনি সারা পৃথিবীতে চালু করবেন তিনি আরে কিন্তু চুপ করে দেখতেছে খাদিজা তোরা বলেন ঠিক কিনা খাদিজার এখন কলিজা থরথর করে কাঁপতেছে কি যে হয় কিন্তু আল্লাহ যদি সাথে থাকে কারো করার কিছু আছে না আর তোরা বলেন আছে না তোর মনে এইভাবে একটা ধমক দিল দিয়ে হুম হুম করে উঠে চলে গেল তার মানে এটা দেখাইলো থাকিস তো হুম উঠে চলে গেল খাদিজা ঘরের ভিতরে ঢুকে বলে নবীজি ওরা বলে কি কাসুর থাক আর বলা যাবে না শুনতেও পারে যেরকম ঠিক তো আল্লাহ রব্বুল আলামিন গভীর নদীতে ডাক দিলেন নবীজি আবু জাহেল আবু সুফিয়ান সাহেব বাজা করতে চাচ্ছে এরা হলো তাদের কাজ আল্লাহ নবী বলেন আল্লাহ আবু জাহেল যদি আইন পাশ করে কোরআন শোনা পৃথিবী থেকে বন্ধ করে দিবেন এই পৃথিবীতে কোরআন বন্ধ করবেন এই পৃথিবীতে কাউকে কোরআন শুনতে দেবেন না আমার কোরআন যদি আমি আলোচনা করতে না পারি তাহলে তো দুনিয়ার কোনো মানুষ হেদায়েত হবে না গো আল্লাহ তখন আমি কি করতে পারবো আল্লাহ ডাক দিয়া বলেন নবীজি শোনো যেহেতু কোরআন অবতীর্ণ করেছি আমি হেদায়েতের দায়িত্ব নিয়েছি আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি সুতরাং তারা যত বাদ দিবে যত কোরআন পৃথিবী থেকে বন্ধ করার জন্য শক্তি অর্জন করবে আমি আল্লাহ তত কোরআনের শক্তি বাড়ায় দেব ধরে ওরা বাদ দেবে কোরআন বন্ধ করে দিতে এই আপনি পানি বন্ধ করবেন যা দেখেন পানি বন্ধ করবেন আপনি বাদ দিচ্ছেন পানি বন্ধ পানির শক্তি বাড়বে না কমবে যত পানি চাপতেছে তত শক্তি আছে ফাড়াও বাদ দরকার ঠিক কিনা আমার ভাষা কি সব বোঝেন আপনারা ওইটা কুড়ি গ্রামের ভাষা ভাই ফাটাও মানে তেরি মেরি চলবেন না আমরা ঢাকার না হইতে পারি আমরা কুড়িগ্রামের সব চাইতে বাংলাদেশের অবহেলিত জায়গার মানুষ হইতে পারি আমরা সব চাইতে গরিব মানুষ হইতে পারি আমরা আল্লাহর কাছে সব চাইতে বড় শুকরিয়া আদায় করি আমাদের চাইতে সুখী গোটা বাংলাদেশের মানুষ নাই যাই খাই আর তাই খাই বাঁচি আছি তো ঠিক কিনা যাই খাই আর তাই খাই আমাদের এলাকায় যত আল্লাহওয়ালা কোরআনওয়ালা রাসূলওয়ালা আর কোনো জায়গায় নেই তবে ভকাস হইল এটা নোয়াখালী ফার্স্ট বুঝেছেন নোয়াখালী ফার্স্ট আবার কুড়িগ্রাম সেকেন্ড সুবহানাল্লাহ বলেন আমাদের আলে মনামা এমন কোন মসজিদ নাই দুই চার পাঁচটা হাফেজ আলে মনামা মুক্তাদি মসজিদত নাই এরকম মসজিদ আমাদের উলিপুরে নেই জয় বলেন ঠিক কিনা আর আপনার তো মসজিদের মোয়াজ্জিনও নেই কিছুই নাই ওই কুতি থাকি একটা মর্মি আনিয়ে এখন খাওয়া লাগে খোয়া লাগে তার টেকা দেওয়া লাগে মিশিনে দেওয়া লাগে ভাড়া লাগে আমার উঠে কিছুই নাই নাই মর্মি এক মাসটা কি এটাই পারা তো ভালো কেনা আমাদের সাথে পাবেন না টেকার গৌরব করি লাভ নেই ভাই টেকা এলাই আছে এলাই নেই সেটা তো আমার এলাকার লক্ষ্য নেই ওটা ঢাকায় কইছে কাজী নজরুল ইসলাম নদীর একুল ভাঙে উকুল গড়ে এই তো নদীর খেলা
সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা কিসের টেকার ফটর ফটর যদি এইটা দেখলে চান তাহলে গলি পুরোদ্দান করি গেলাম উদ্যান দুই একর জমির মালিক কি তার ভাড়ার ভাড়া অল্প কয়েকদিন পর যা দেবে দেও মা কে আসেন গো মা আদলি দিয়ে সবই দিয়ে দাও তার মানে জমি নাই নদী পিছিয়ে বুঝছেন আছে কিন্তু আমার নদী এলাকার লোকেরা আছে আছে না নাই আমার ধরে দেয় হাত তুলছে হ্যাঁ কি মনে করছেন আমরা সারি আসি নাই উনি পুরত কারো এলাও ফাড়াফাড়ি বাজার আমরা আসি নাকি তো সেজন্য ভয়ের কোনো কারবার নাই পৃথিবীর কাউকে পরোয়া করে না উলিপুরের মানুষ আল্লাহ ছাড়া তো আবু জাহেল যখন আইন পাশ করলেন আল্লাহ বিশ্বনবী কোরআনের পাওয়া বাড়াই দিলেন না কমায় দিলেন আরো ধরে কেন বাড়াই দিলেন না কমায় দিলেন আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বলেন হে নবী আপনি চিন্তা করবেন না কোরআন শুধু আমি অবতীর্ণ করি নাই আমি এটা হেফাজত করব এবং যারা কোরআনের পক্ষে কোরআনের মতে থাকবে আমি তাকেও হেফাজত করি জান্নাত দেব আমরা বন্ধুগণ আর লম্বা করব না স্বল্প করি একটা কথা বলে দিয়ে যাই আল্লাহর নবী কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছেন ছোট্ট একটা কথা যদি আমি আপনাদের সামনে না বলি সম্ভবত কথাটা পরিষ্কার হয়ে যাবে না হঠাৎ করে একজন মহিলা সাহাবী মহিলা সাহাবী একজন স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়া বললেন স্বামী একটু মাত্র পারমিশন আপনার কাছে চাচ্ছি আপনি পারমিশন দেন আমার বাবার বাড়ির মধ্যে চলে যাব অমুসলমানেরা কোরআনুল কারীমের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোরআনুল সূরা বাকারার ভিতরে প্রথম আয়াতের ভিতরে ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম একেবারে প্রথমের আয়াত ধরে বলেন ঠিক কিনে এই আয়াতের তর্জমা করার আগে আমি একটা প্রেক্ষাপটে ছোট্ট কথা বলবো আমাদের দেশে আমাদেরও স্বামী স্ত্রী আছে আছে না নাই ধরে বলেন আছে না নাই আমার অনেকগুলো তো মহিলা আছে আর এই মৌসাকেও তো মহিলা আছে আহা মৌসাকের মহিলা কিছু বোঝে না বাকি মৌলবিও বোঝে না মুরব্বিও বোঝে না কিছুই বোঝে না আমাদের দেশে যেরকম ওই যে ব্রয়লার দেখি যে কিছুই বোঝে না কি আইসে আসুক অসুবিধা নাই যদি ট্রাক আইসে তারও সাথে মুসাফা করে মোটরসাইকেল ওর সাথে মুসাফা করে এরকম এখানকার মহিলা কিছুই বোঝে না কি কাটটা কারি না জানে ঢাকি যাচ্ছে কাপড় খেয়ে আপনি মহিলা মানুষ আপনার ব্যবস্থাপনা একরকম আমরা পুরুষ মানুষ আমাদের ব্যবস্থাপনা একরকম কিন্তু দেখা যাচ্ছে ওরা খোলামেলা চলাফেরা করতেছে আর আমরা মরবিরে এখন চাদর নিয়ে কি সুন্দর মাথা দিয়ে আসতেছি তার মানে কি সুন্দর করে মাথা পাকড়ি গোনা দিয়ে আসবে নাছি যে আল্লাহ কোরআন শরীফের কথা শুনবে যাব বলতে যাব যে মহিলা আমাদেরকে ঘিরে ধরছে বা যাতে না দেখে যেমনি মহিলা দেখে আস্তাক ঘুরিলা এ পাশে নাউজুবিল্লা আর ওরা কয় যাই গো মলবি হামরা আসি কিছুই বোঝে না এগুলো মহিলা না এগুলো আর কিছু ট্রাফিক আল্লাহ যে ট্রাফিক না হবে আমাদেরকে দেখে কেন দেখতেছেন তো আপনারাও তো দেখতেছেন তো আমি যে কথাটা একেবারে শর্ট শর্টকাটে নিয়ে আসতেছি সাহাবি সামনে দাঁড়িয়ে তার বিবি কথা বলতেছে সুবহানাল্লাহ বলা আল্লাহর বান্দি ডাক দিলেন স্বামী দেন পারমিশন দেন আমি এই মুহূর্তে আপনার যদি পারমিশন পাইতে বাবার বাড়ি যাব কিন্তু স্বামী কোনো পারমিশন দিচ্ছেন না কথাও বলছেন না আবার ডাক দিয়া বললেন স্বামী পারমিশন দেন আমি আমার বাবার বাড়ি যাব না পারমিশন পাওয়া গেল না এতক্ষণে বিবি ডাক দিয়া বললেন স্বামী এই তো আসরের সময় এই মুহূর্তে যদি আপনি পারমিশনটা দিয়ে দেন তাহলে মাগরিবের টাইমে আমি ফেরত আসবো জোরে কন সুবহানাল্লাহ
এখন মহিলারা স্বামীর কাছে পারমিশন নেয় ধরে বলেন নেয় কোথায় দাম দা ওরা কোথায় যায় দা কোন পারমিশন লাগে না বাপ রে বাপ তোরাই তোর সরকার পাওয়ার হলো আমাদের কাছে ধরে বলেন ঠিক কি না আপনাদের অসুবিধা হচ্ছে নাকি কিসের পারমিশন গতকালকে তো ওয়াজ করিলে 13 তারিখ এবং 14 তারিখ ভোটে যা ভাই সাপ এসে সাপ একেবারে এমন জায়গায় না কোলাত বসিয়ে আছি যাতে কোনো মানুষ না আসে একে হিরি হিরি করি এক মহিলা আছে কে হুজুর দোয়া করে হুজুর দোয়া করে কিসের দোয়া আমি হ্যাঁ জনগণের খেদমত করব দোয়া করে আমি চিন্তে করি বাপ রে বাপ উলিপুরের বেড়ি ছাড়িয়ে কি লে ভাই এটা স্বামীরও খেদমত করে পায় না তাতে কত ধুধুবি মারি দেয় আর এই স্বামী খেদমত করে বেড়ার করে ফির বলে জনগণের খেদমত করে যায় এত ভালো কটে আসিল ভাই দোয়া বলি গেছে এই জনগণের খেদমত করবে তারে দোয়া বলি গেছে আজিজ বলার কাছে বলে ভাই কি দিয়ে দোয়া করা লাগবে তা তো এলাও বলো নাই যাও আরে আমাদের ওইখানে পড়লে দোয়া কি দোয়া আচ্ছা তুই ভোটর দ্বারা তার দোয়া আছে ঢাসে কে আছে না কি কর এটা কুড়ি থেকে টাকা আসছে ভাই জন করে মাল খাবার জন্য তোর দোয়া কাই দে যে বলবি দে সেটা যা এটা তো খেদমত করা না তুই বম খাবি না কি কর এলে দোয়া ভাই কিন্তু মুরগিরা দোয়া দেয় না দেয় দেশে এসেছে বালা শিখ সুন্নতি দোয়া মহিলারা দাঁড়ায় ভোটে হুজুর করে দোয়া এসে এসে দেশে এসেছে বালা বালা মুসিবত ঝেড়ে মুরগিও ঝেড়ে মুরগি ছাড়া কি হয় আর বাপরে বাপ কাবার শরীফের বলবি যে ঘটনা ঘটবার ডাকছি মাথা রাখে টকবক করে দেখবে মরবি নাকি একদে ভাই অসুবিধা হচ্ছে নাকি ভাই এলাজ আমার নাই কিন্তু নাকি কাম শেষ করে দেবো ইনশাল আল্লাহ নবী ডাক দিলেন খাদিজা খাদিজা তুল কুবরা বললেন নবীজি ওই তো সাবি ওর বিবি দেরও কি বলতেছে আপনি একটু অপেক্ষা করেন এবার স্বামী ডাক দিয়া বলেন বিবি আসরের থেকে মাগরিবের পর্যন্ত সময় চাচ্ছ পারমিশন দিয়ে দিলাম তার মানে আমাদের দেশের মহিলার কোনো পারমিশন লাগে না যেমনি পারমিশন পেল কেতাবের ভিতর এসেছে 6 বছরের ছোট্ট একটি সর্দা মা কি পাঞ্জা করি ডাক দিল মা গো তুমি তোমার বাবার বাড়ি যাবে গো মা আমি আমার নানার বাড়ি যাব বাড়ি কয়টা ধরে বলেন কয়টা বাড়ি একটা কারো বাপের বাড়ি কারো নানার বাড়ি আল্লাহর বান্দি চিন্তা করলেন আমার এই ছেলে নিয়ে যদি আমি মরুভূমি পাড়ি দিয়া বাবার বাড়ি যাই শর্ত সাপেক্ষ এটা কিন্তু বজায় থাকবে না সুতরাং ছেলেকে পাঞ্জা করে চুমো দিলেন বেটা রে অল্প সময় নিলাম তুমি অপেক্ষা করো আমি যাব এবং চলে আসবো তার মানে 6 বছর ধরে কোনো দিন আল্লাহর বান্দি বাবার বাড়ি যায় নাই ধরে বলেন ঠিক কিনা ছেলে না ছোট মা যত তাকে আদর করতেছে ছেলে তত পাগলের মতো ডাক দিয়ে বলছে আম্মা না তুমি আমাকে ছেড়ে যাবে না গো মা এবারে এবারে স্বামী বুঝতে পারলেন ছেলে তো নাছর বান্দা মাকে ছাড়বে না দেখে বললেন বিবি দাও ছেলের পারমিশন দিলাম সময়ের কম বেশি হলে আপত্তি নাই যেমনে স্বামীর পারমিশন পেল আল্লাহর বান্দি বর্ণনা করলেন আমার মনে হয় আকাশের চাঁদ যেন আমার হাতের মধ্যে উঠে আসলো সন্তানকে নিয়ে আল্লাহর বান্দি তার বাবার বাড়ি যাচ্ছে আনন্দতে আনন্দ এর চাইতে কোনোদিন জীবনে আনন্দ পান নাই ছেলে ডাক দিয়ে বলে আম্মা যান ওইটা কি জিনিস মা জবাব দেয় এটা কি জিনিস মা জবাব দেয় হঠাৎ করে আল্লাহর বান্দা ছোট্ট মানুষ হতে পারে আকাশের দিকে তাকিয়া ডাক দিলেন আম্মা যান
এই তো সূর্য ডুবো ডুবো ভাব তুমি দোয়া আদা করেছ, যদি সঠিক টাইমে যেতে না পারো মুনাফিকের দরবারে চলে যাবে গোম্মা, সুতরাং ঘাটতে চলবে না, দৌড় দাও আমরা তাড়াতাড়ি চলে যাব। এই কথা না বলে ছোট্ট সন্তান দৌড় দিলেন, হাঁটি হাঁটি পা পা করে মা দৌড়াচ্ছে কিন্তু ছেলের সাথে যেতে পায় না, ছেলে অনেক দূর পর্যন্ত গিয়া বিশাল একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে গেলেন। মন্দিরের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন 365টা মূর্তি, ওই মূর্তির সামনে একটা মাত্র মানুষ সিজদারত অবস্থায় ডাক দিচ্ছেন, ও লাত উজ্জা থুগলা, তোমরা জাগ্রত হও, মুহাম্মাদের বিরুদ্ধে আন্দোলন করো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, সুতরাং তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করা লাগবে। আল্লাহর বান্দা 6 বছরের মুসলমান জনম দুঃখিনী মাকে ডাক দিয়া বললেন, আল্লাহ গো আর সময় নেই, তাড়াতাড়ি দৌড় দিয়ে আসো গো মা। মা যত দৌড় দেয় ছেলে তো তত বেশি তাড়াহুড়া করে। এক পর্দায় জনম দুঃখী নোয়া সেখানে দাঁড়িয়ে বললেন, বেটা কি বলবে রে এত তাড়াহুড়া তোমার কি জন্য? ছেলেটা ডাক দিয়া বলেন, আম্মা দা জগতের মধ্যে বহুত মানুষ তুমি দেখেছ কিন্তু এই রকম টাটকা আবু জাহেল দেখো নাই। আবু জাহেলকে ওরা কিন্তু ছেলে চেনে না, মা দেখে বেটা কথা বলতে জানো না, কাকে তুমি কি কথা কয়, এটা তো আবুল হেকাম। কি নাম? আবুল হেকাম, কিন্তু বেটা কইলো আবু জাহেল। মা আসলে কি তা আবু আবুল হেকাম? বলে জি বাবা আসলে কি? তিনবার বললেন, ধরে বলেন কয়বার? ছোট্ট ছেলে ডাক দিয়া বললেন, আম্মা যান এই লোকটা যদি আবু হেকাম হয় এত বড় জ্ঞানী মানুষ, এত বড় মূর্খ মানুষের মতো কাজ করতে পারে না। ওগো আম্মা দান আমি নিজ কানে শুনলাম এবং দেখলাম এই লোকটা এখনো সিজদারত অবস্থা আছে, কথা বলে না। এতক্ষণ পর্যন্ত লোকটা কথা বললো লা তুবলা উজ্জা তুবলা, এই সমস্ত মূর্তিকে ডেকে বললেন, মাবুদেরা তোমরা জাগ্রত হও, মুহাম্মাদের বিরুদ্ধে আন্দোলন করে তো তোলো, তাকে দুনিয়া রাখা যাবে না। এইভাবে সে দোয়া করতেছে, ওগো আম্মা দান এত বড় জ্ঞানী মানুষ যদি এত বড় ভুল করে যায় আপনার কথা মোতাবেক এই জায়গায় দাঁড়িয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত লোকটাকে কোরআনের দাওয়াত না দিয়া যাব না। বয়স কয় বছর? কোরআনের দাওয়াত দেব আমি। মা ছেলেকে পাঞ্জা করে নিয়া বুকে ধরায় ধরে ডাক দিলেন, বেটা রে কম বয়সের মানুষ, তোমার উপরে আল্লাহর কোরআনের দাওয়াতের সময় হয় নাই, চলো রে সোনার চাঁদ মুনাফিকের দরবারে আমরা না হইতে চাই, চলো তাড়াতাড়ি তোমার নানার বাড়ি হয়ে বাড়িতে চলে যাই, দাওয়াতের সময় যখন চলে আসবে তখন তুমি একে তো শুধু নয় দুনিয়ার সমস্ত মানুষকে কোরআনুল কারীমের দাওয়াত দিবে। আল্লাহর বান্দা এতক্ষণে যখন দুঃখিনী মাকে ডাক দিয়া বললেন, আম্মা গো তুমি মুসলমান কিনা তা তো পরিচয় করতে পারলাম না, আল্লাহ ডাক দিয়া বলছেন কুনতুম খাইরা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মা তুমি কি কও? মা বলছে, বেটা কোন মুখে কোন কথা বলো, বেবা শোনো, আল্লাহ বলছে তোমরাই উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য গিয়ে ভালো কথা ভালো কাজের হুকুম করো, কেউ যদি খারাপ কাম করে তার থেকে বিরত রাখার জন্য চেষ্টা করো, এই কাজ দুইটি যদি দেশে সেট হয়ে যায় সারা পৃথিবীর মুসলমানেরা ওরা হবে ইমানদার। জোরে কান সুবহান আল্লাহ, আরো জোরে কান সুবহান আল্লাহ। তার মানে ছেলে বুঝেই দিলেন গো মা, যতক্ষণ পর্যন্ত মেহনত থাকবে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে তবলিগ থাকবে ততক্ষণ পর্যন্ত মসজিদে আল্লাহু আকবার আযান হবে, তবলিগি কার্যক্রম বন্ধ হবে, মসজিদ তালা হবে, মসজিদে আযানের লোক থাকবে না। তবলিগের বিরুদ্ধে লোক আছে না? নাই।
যেখানে ভালো কাজ সেখানে কিন্তু তার বিরোধী শয়তানেরা তার বিরুদ্ধে কথা বলে, ধরে বলেন ঠিক কি না? টেকা নেই না, পুষে নেয় না, খামাখা তোমার বাড়িতে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তোমাদেরকে মসজিদমুখী করার চেষ্টা করে, তারপরও সেই দলের বিরুদ্ধে কথা বলে, ধরে বলেন ঠিক কি না? তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এ ছোট্ট ছেলেটা একটা মাত্র জিনিসের প্রতি তাকিদ করলেন, সেটা হলো এই পৃথিবীতে মেহনত থাকা লাগবে, ধরে বলেন ঠিক কিনা? আবু জাহেল শুনতেছেন? ধরে বলেন শুনতেছে কিনা? আবু জাহেল কান পেতে শুনতেছেন? এতক্ষণে আবু জাহেল ডাক দিয়ে বললেন, বেটা রে তোমার সে সাহসের তারিফ না করি পারি না রে বেটা, কও তোমার পরিচয় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ছেলেটার পরিচয় দিয়ে দিলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবী, আল্লাহ ছাড়া কাউরে মানি না, নারায়ণ তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার, জোরে না। হ্যাঁ, তার মানে যারা আশেপাশে আসি নাই মনে করছে ওটা লোক আছে না, তারা বুঝুন যে কিছু লোক আছে নাকি কর, এটা ঘুম ভাঙার টাবলেট দেয়। হ্যাঁ, তো ছোট্ট ছেলে ঘোষণা দিলেন যে আমি কাউকে পরোয়া, আরো ধরে বলেন কাউকে পরোয়া। আবু জাহেল কি কিন্তু মানুষ ছোট, আবু জাহেল চিন্তা করলেন একটা থাপ্পড় দিলে মরে যাবে, কিন্তু সমাজ আমাকে জিজ্ঞাসা করবে ছোট্ট মানুষ বসে না, যা বলুক তাই বলুক, কিন্তু তুমি তাকে মেরেছ কেন, ভেজাল তো এখানে লেগে আছে। ডাক দিয়া বললেন, বেটা কি যেন বলার জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এতক্ষণে ছেলেটা নারায়ণ দিয়ে বলেন, আল্লাহ যেহেতু আমাকে নেতাজি পারমিশন দিয়েছেন, এখন আমি কোরআন শরীফের কথা বলবো, পারমিশন পেলাম, ধরে কন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের সামনে দাঁড়িয়া কোরআন শরীফের ছোট্ট একটি সন্তান, মুসলমানের সন্তান আবু জাহেলকে ডাক দিয়া বললেন, জনাব আপনি যে কান্নাকাটি করলেন, চোখের পানি ছেড়ে দিলেন, লাতুদ্দা হুবলাকে যে ডাক দিলেন, আপনি এত কান্নাকাটি করলেন, এইটাই কিন্তু আমার ব্রেনে খেট খাটলো না, আপনি যে আবু বেকাম্মা বলেছেন আমি বিশ্বাস করলাম না, কারণ আপনার মতো বুদ্ধিজীবী এত বড় মূর্খতা কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারলাম না, সেই জন্য আল্লাহর কালাম থেকে নিয়ত করেছি আমি আপনাকে একটা ওয়াজ শোনাবো, বলেন জনাব ওয়াজ শুনবেন কি না? শুনবেন না? আরে আবু জাহেল শুনে তোমার দাদাই শোনো না, দরকার ঠিক কি না? আবু জাহেল শুনে তোমরা দান করে শুনবেন তো? ছোট্ট ছেলে খুঁজি বলার চিত্ত নিয়াম আবু জাহেলের সামনে দাঁড়িয়া আস্তে করি বুকের বোতাম খুলে দিয়ে ডাক দিলেন, মারু আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমার রক্ত জমিনে ঝরতে পারে, আমি আপনার কালাম শোনাবো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আরো জোরে বলেন। ছোট্ট ছেলে ওয়াজ করতেছে, তোমরা ছোট্ট ছেলের সাথে একমত, জোরে বলেন ঠিক কিনা? এই ছেলেটা ডাক দিলেন, আমার মাবুদ বললেন, ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি, উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের, রব শব্দের শব্দের অর্থ হলো যখন যা জিনিসের প্রয়োজন চাওয়ার আগে যিনি তা পূরণ করেন তিনি হলেন আমাদের রব। যারা বলেন সুবহানাল্লাহ, যখন যা মাগে, এই এতটুকু একটা মেয়ে সে নিজের সৌন্দর্য বোঝায়, যারা বলেন বোঝায়, সর্দির দিন তার ঘেয়ে বেটি নাক ময়লা এরকম গেল, তার মানে অর্ধেকেই হাতত গেল, হে বেটি হয় না,
দেখেন নাই এটা কি গাদরি রে জামা ও জামা শেষ বয়স বোঝে নাই আর কোনো মতে একনা তাহলে 8 9 10 এ গেল সেই মেয়ে কি তার শ্যাম্পু মারা চুল খেলে এই পাশে মারে এ পাশে মারে তার পোশাক আদি দেখলে বাপরে বাপ এই গাদরি সেই গাদরি রে এই করেই আছে তার মানে এখন কি এখন আল্লাহ যৌবন দিয়েছেন ধরবেন ঠিক কিনা যখন ছোট ছিল ও কিচ্ছুই বোঝে নাই যা করেছে তাই করেছে এখন আস্তে আস্তে আল্লাহ তাকে যৌবন দিয়েছেন এই জন্য তার লাবণ্য সে নিজেই হেফাজত করতেছেন সৌন্দর্য বন্ডিত করতেছেন একে যা কিছু মাগলে পরে ছেলে পাগল হয়ে যায় তাই করতেছেন জোরে বলেন ঠিক কিনা একটা মেয়ে যখন সাজে সে নিজের জন্য সাজে না আল্লাহ কালামুল্লাহ বলেছেন সে অন্যের জন্য সাজে একটা ছেলে সেও আবার নিজের জন্য সাজে না একটা মেয়ের জন্য সাজে জোরে বলেন ঠিক কিনা বিশ্বাস পান না না পান হ্যাঁ মরবি তো নাই দেখে সেটা তো না হয় সব দেখছে তা কি কাম তুই তো বিয়ে করিস নি তো ফটর ফটর তুই তো জানিস কি ও নদী তো পা হ্যাঁ জানা মনে আছে তোর কথা রাখছি জানা আমার আল্লাহ বলছেন আমি তোমাদের র চাওয়ার আগে আমি তোমাদেরকে দিয়ে দিই ধরে কোন সুবহান কিন্তু জানাম আপনার সাথে আমার দ্বন্দ্ব বেজে গেল আমার রব বলেছেন আমি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যখন যা প্রয়োজন তখন আমি তা দিয়েছি কিন্তু জনাব এই মূর্তিগুলি মূলত মূর্তিগুলি আপনাকে বানান নাই আপনারাই মূলত এই মূর্তিগুলি বানিয়েছিলেন আমি আমার জীবনে নিজ চোখে দেখেছি ওই রাস্তার মধ্যে যখন আপনি আপনার মূর্তিগুলি শুকানোর জন্য দিয়েছিলেন একটা কুকুর এসে এক পা ধুলে মস্তক থেকে পা পর্যন্ত পেশাব করে দিল যেই মূর্তি কুকুর দেখা দিতে পারল না সেই মূর্তি কেমন করে দুনিয়ায় বিশ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের বিরুদ্ধে আন্দোলন করবে দুনিয়া থেকে খতম করে দিবে কেমন করি আপনি বড় নেতা হবেন এটা আমার মাথায় খেলে না কি বুদ্ধি এগুলো আপনার আচ্ছা বলেন তো ছেলের কাছে এই ফেল না জিতে ধরে বলেন যদি কেউ যদি ফেল হয় মহিলার মধ্যে দেখুন দুইজনে যদি ঝগড়া বাজে যেটা কাঁদে জানেন যে এই ফেল কাঁদে কে এই পায় নাই ঠিক কি না তো এখন পুরুষের মধ্যে দেখবেন যদি ছেলে শক্তি শরীরে থাকে আর যদি আইনে কোনো কায়দায় ফেল হয় দেখছিস তার মানে ওই আইন উপায় নাই এই গাইন বের করলে আইন নাই যেখানে গাইন আছে সেখানে বুঝেন না না বুঝেন না বুঝেন তো তো বুঝলে বলবেন যে বুঝছি বুঝছি হুজু আমি তো আপনার এলাকার লোক না যে আমি যা বলবো আপনারা তাই শুধু বুঝবেন এখন আবু জাহেল চিন্তা করলো কি রে আইনে তো পাওয়া গেল দেখছিস আমার হাতে এটা কি ছেলে কয় বাবা যত বড় হাতক না আমি মারছে বা কিন্তু ভয় করা যাবে জোরে বলে ভয় করা যাবে ছোট্ট ছেলে আবু জাহেলের হাতে লাঠি দেখে পরিষ্কার একটা দাগ দিয়া বললেন জনাব আপনার এই হাতের লাঠি দিয়া যদি আপনি আমার শরীরের মধ্যে বাড়ি দেন একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ির পর হয়তো আমার জীবন খারাপ চলে যাবে কিন্তু কাল আপনি মনে রাখবেন আমার জীবন চলে যেতে পারে আমি মুসলমান মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না সামনে এই কথা বলা আবু জাহেলের চক্ষু যেন গরম হয়ে গেল এবারে বললেন বেড়া সাহসের তোমার তো আর তারিফ করা যাবে না তুমি যা বলতেছ এর পরিণতি সম্পর্কে তুমি কি জানো কি পরিণতি তোমার হতে পারে ছেলেটাকে দিয়া বললেন জরা পরিণতি জানি না একটা কথা আপনাকে বলে দিয়ে যেতে চাই সারা দুনিয়া হোমো খামলে কুছ নেকি নোকসান হে খপ নেহি হে ডর নেহি জব রহমত রহমানি হে জনাব গো আপনি তো এই মক্কা এবং মদিনার সবচেয়ে বড় নেতা
আপনি তো দূরের কথা সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বড় নেতা হয় আমার বিরুদ্ধে যদি তারা সোচ্চার হয় আমি কাউকে পরোয়া করি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রহমত এবং বরকত আমার উপরে থেকে যাবে বরকত কা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আপনাকে পরোয়া করি না আপনি দায়িত্ব তাই করতে পারেন তবে আমি বলতে চাচ্ছি আপনি ফেল সুবহানাল্লাহ কর আরো ধরে কা আমার কালামুল্লাহ কাছে আপনি ফেল আপনি জবাব দিতে পারেন নাই আমি ছোট মানুষ আপনি যাই বলেন আর তাই বলেন আমি আপনাকে ঘোষণা দিলাম আমি বিশ্বরবির উম্মত আমি পৃথিবীর কাউকে পরোয়া করি না জোরে কান সুবহানাল্লাহ জেন এই কথা বলা বলেন তো আবু জাহেল কি আরো আরো কি আবু জাহেল আরো ছায়া থাকবে জোরে বলেন থাকবে এক সেকেন্ডারি করবেন না হাতের লাঠি দিয়া একটার পর একটা বাড়ি দেওয়া শুরু করলো জনম দুঃখিনী মা ওই জায়গার মধ্যে দাঁড়িয়া আল্লাহকে ডাক দিয়া বললেন বাবু এই মুহূর্তে আমার সন্তানকে দুনিয়ার থেকে খতম করে দিবে আর দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আমার সন্তানকে রক্ষা করে দেশ তুলে যাও বেবাকির মা কুতে দার হামদে ইউনুস লোকমা ইকা কুতে দার আল্লাহ দুনিয়ার কাউরে কাছে কিছু চেলাম নাই গো বাবু একমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাচ্ছি আমার সন্তান এই তো আমার সন্তান আবু জাহেলের কবরে পড়ে গেল তুমি তার উপর রহমত করো বরকত দাও ঈমান নামক সম্পদকে হেফাজত করো জনম দুঃখিনী মা দোয়া করলেন আল্লাহর দরবারে মায়ের দোয়া ধরে বলেন কবুল কিনা আরো ধরে বলেন বাবা মার দোয়া সুবহানাল্লাহ বলেন আরো ধরে কান সারা পৃথিবীর আলে বলামা ত্রির মাসায় দোয়া করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় ধরে কান সুবহানাল্লাহ এই যে মা দোয়া করলো আল্লাহ ইমাম তাকে হেফাজত করো দেখেন একটু পরেই আমি পরিষ্কার করে দেব ছেলের দোয়া ছেলের উপরে মায়ের দোয়া কবুল হয়েছে ধরে কান আলহামদুলিল্লাহ আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর যখন রক্তাক্ত করে ফেলল ছোট্ট সন্তান নরেও না সরেও না সন্তানের নড়াচড়া কোনো ভাব মূর্তি লক্ষ্য করা গেল না আবু জাহেল এবারে ডাক দিয়া বললেন বেটা এতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা বললে এতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকলে এখন তুমি কথা বলো না কেন এখন তুমি নড়ো না কেন এবারে লক্ষ্য করে আবু জাহেল দেখলেন ছেলে তো মরে গেছে চলে যাবেন হঠাৎ করে দেখে ছেলে মরে যায় নাই ওই জিব্বার টিটকিরি করে কি যেন তেলাওয়াত করে আরো ধরে কান আবু জাহেল নিজের কানটা নিয়ে গিয়া ছেলের মুখের মধ্যে ঠেকায় দিল ও বচ্চ জিব্বা দিয়া কি বলো একটু তুমি আমাকে শোনায় দাও ছেলে আল্লাহর কাছে মেসেজ পাঠাই দিলেন আয় আল্লাহ আমি যেন সঠিক জবাবটা দিতে পারি কাজী নজরুল বসলেন কোন সাহসে ডেইলি বসে আপন মালিক সারি কোন সাহসে পাড়ি দিচ্ছ তুমি তোরহীন সাগর পাড়ি আল্লাহ তো ভাই তৈরি আছেন শুনতে তোমার কথা সময় থাকতে নাও গো বনে মনের যত কথা তার মানে ছেলেটা আসতে গরি কান থেকে মুখ থেকে আবু জাহেলের কানের মধ্যে ঠেকায় দিয়ে বললেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু শুধু পড়ো না ইলাহা ইল্লাল্লাহ তুপলি হুন মানে আল্লাহ তোমাকে সফলতা দিয়ে জান্নাত দিবে জোরে কান সুবহানাল্লাহ এই কথা যেমনি বলা আবু জাহেল খুশি নেবে না আর ধরে বলেন খুলে বিনা কয় কি এটা মরে এটা তার জিব্বের টান দিবার করে জিব্বের মারপিট আর কিছু সংখ্যক ছেলে পেলে যুবক ছেলেরা চতুর্দিকে দেখতেছে এ ছেলেটা কি করলে কি রে এই এটা নগদ মরে এটা জান শেষ রক্ত টক্ত সব শেষ
তারপরও আল্লাহ বাদ দেয় না, এর কারণ কি বের করো? আবু জাহেলের কথা শুনে তার নাতা নেতা সামুন্ডেরা খালি চিন্তা করে যাচ্ছা, ওরা তো জীবন শেষ করে দিচ্ছে, আল্লাহ শব্দ বাদ দেয় না, তা আমরা কি দেন? এবার করো কেন? বহু কষ্ট করলেন, বের করতে পারলেন না। পরিশেষে বললেন, স্যার আমরা এটা কিছু বুঝি না, আপনি বলেন। এতক্ষণে আবু জাহেল বললেন, গাধা তোমরা সব পড়ো, মোহাম্মদের কোরআন পড়ো না, জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। হাই মিয়া, এরা জীবন ছেড়ে দেয়, আল্লাহ বাদ দেয় না কেন? এর কারণ একটা, ধরে বলেন কয়টা? আরো ধরে বলতে হবে কয়টা? কি আবু জাহেল বললেন? দুইটি কাজ পৃথিবীতে, একটা হলো কোরআনের পক্ষের কাজ, আর একটা হলো কোরআনের বিপক্ষে কাজ। আমি তোমাদেরকে বলতে চাই, এই কোরআন পৃথিবীতে চালু রাখবে না, কোরআন পৃথিবীতে উৎখাত করে দিবে। সমস্ত নেতা বললেন, কি কাজ করলে পরে কোরআন পৃথিবীতে উৎখাত করা যাবে, আপনি তাড়াতাড়ি বলে দেন। আবু জাহেল বললেন, তাহলে আমার হাতের মধ্যে হাত দাও, শক্তভাবে ওয়াদা করো, এটা সহজ কাজ না, সবচেয়ে জটিল কাজ। সমস্ত নেতারা হাতের মধ্যে ওয়াদা করলেন, বলেন কি করতে হবে? আবু জাহেল বললেন, অকলাল্লাযীনা তাসমাউ লিয়াযাল কোরআন। আবু জাহেল বললেন যে কোরআন শরীফ তোমরা নিজেরা শুনবা না, কি কোরআন শরীফ শোনা? তোমরা কোরআন শরীফ শুনবে না, অগাউফি, এবং যেখানে কোরআন শরীফের হক মাহফিল হবে ওখানে তোমরা ডিস্টার্ব দিবে, সোহেলি ধারা দিবে। এই দুটি কাম যদি তোমরা করতে পারো, কোরআনের আলোচনা যদি বন্ধ করে দিতে পারো, সারা পৃথিবীতে আল্লাহর নাম নেয়ার লোক পাওয়া যাবে না। আর যদি তোমরা কোরআন বন্ধ করতে না পারো, সারা পৃথিবী হবে আল্লাহওয়ালা, সারা পৃথিবী হবে রাসূলওয়ালা। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আসবে, জোরে কান সুবহানাল্লাহ। আবু জাহেল বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাহুম ওয়া আলা রাব্বিহিম কোরআন শরীফের যখন আলোচনা শুরু হয়ে যায়, মুসলমানের ইমান থাক আর না থাক, দুর্বল ইমানকে কোরআন শরীফ শোনার কারণে আল্লাহ পরিপূর্ণ করে দেন। এই লোকগুলি আল্লাহর উপর ভরসা করে। যখন মানুষ ইমানদার হয়ে যায়, আল্লাহর উপর ভরসা করে, দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করে না। কিসের কারণে? কোরআন শোনার কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআনের আলোচনা থাকবে ততক্ষণ পৃথিবীতে মানুষ জান দেবে, কিন্তু কখনো ইমান দেবে না, জোরে কান সুবহানাল্লাহ। আবু জাহেল শোনান, শোনো, আল্লাযীনা ইয়াস্তামিউনা আল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। আল্লাহর বান্দা যখন কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকবে, আর মানুষ যখন তেলাওয়াত শুনতে থাকবে, এরা সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে দামি কথা, সবচেয়ে মজা লাগবে। আল্লাহ বলেছেন, যদি লোকটা মজা পায়, ও জিব্রাইল বলে দাও, এ লোকটার উপরে শুধু আমার হেদায়েত নয়, এই লোকটাই হলো জান্নাতি মেহমান, জরে কান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, যান অসুবিধা হচ্ছে নাকি? আপনারা উঠে বুঝি করলে তো একেবারে বন্ধ করা লাগে ভাই। আচ্ছা শোনেন, তাহলে আল্লাহ বললে যদি কোরআন শুনতে কেউ মজা পায়, কোরআন শুনতে ভালোবাসা দেয়, তা আমি আল্লাহ তাকে ভালোবাসা দেব, এবং এই লোকটাকে আমি আমার জান্নাতি মেহমান বানায় দেব, জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ।
ভাই সকল আল্লাহর কালাম সাক্ষী বলেন তো কোরআন শরীফ শুনতে মজা লাগে না আর বলে বলেন ধরে বলেন আলহামদুলিল্লাহ যদি কোরআন শরীফ শুনতে মজা পান আল্লাহ রাসূল বললেন লোকটা জান্নাতি মেহমান তো খুশি হলেন না বাবা আর ধরে বলেন খুশি হলেন না বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর কালাম বোঝা আল্লাহর কালাম শোনা তৌফিক ইনায়েত করে দেন আর ধরে বলেন আমিন আমিন একটা মাত্র ওয়াজ যদি আমি না করি তাহলে কিন্তু হক আদায় হবে না সেজন্য একটা মাত্র কথা বলতে চাই ওই ছোট জীবন ছেলে জীবন চলে যাচ্ছে কিন্তু দোয়া দিতেছে কে দোয়া দিতেছে কে মা আলহামদুলিল্লাহ করেন আর ধরে বলেন আলহামদুলিল্লাহ ও মুসলমান আমি ছোট্ট একটা কথা বলবো না বললে আমার ওয়াজের কার্যকারিতা আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়া এই দিক থেকে পৃথিবীর থেকে কোরআন উৎখাতের ষড়যন্ত্র শুরু হয়ে গেল বিশ্ব নবীর উপরে মারপি বিশ্ব নবীকে দুনিয়া থেকে খতমের ষড়যন্ত্র চলতেছে একদিক থেকে নবীর খতম আর একদিক থেকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নেওয়ার জন্য চিন্তা করলেন দরেকম সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিলেন আয় আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা দরকার মারহাবা আরো দরকার মারহাবা এখন রাত্রি 12টা দোয়া কবুলের সময় ধরে বলেন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা সত্য আকাশ থেকে আমার আল্লাহ প্রথম আকাশে এসে বলবে বান্দা কে কি চাও আমি তোমাকে পূরণ করার জন্য প্রস্তুত আছি সুবহানাল্লাহ বলে কে ঋণী ঋণ মুক্ত করব কে বিয়ে করে নাই বিয়ে করার বন্দোবস্ত করব কার মেয়ের বিয়ে হয় নাই চাও আমি আল্লাহ দেওয়ার জন্য এই তো সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এলাম আল্লাহ দোয়া করার জন্য দোয়া কবুলের জন্য আসতেছে আর আমরা পাগলের মতো বাড়ির দিকে যাচ্ছি এই লোকটা ভালো না মন্দ ধরে বলেন নেটার মাছ পাচ্ছিলেন নেটার মাছ বুঝেন না তার মানে এই দিক থেকে মাছ ওই দিকে যাবে আপনি এখানে নেটা দিয়ে দেবেন সারা রাত মাছ নেন রাত তো মাছ পড়বে না বাড়িতে ফজরের আগে আপনি বাড়িতে চলে গেলেন আর একজন আসে দেখে বাপরে বাপ নেটা ভর্তি এতক্ষণ শুনে আপনি বাড়িতে যাবেন আল্লাহ দয়া এই মুহূর্তে নেমে আসবে তো আপনারা কি যাবেন একটা হাদিস শোনাবো লম্বা না একটা কথা একটা আয়াত একটা হাদিস এটাই আপনার জীবনের সবচেয়ে বড় লাভ এবং জান্নাতের নমুনা ধরে কেন আমি দিতে স্টার্ট করেছি অন্তত একটা বিষয় আপনাদের শোনা দিয়ে খুশি হবেন ইনশাআল্লাহ ধরে কেন আমি কত লোক যায় তার আপত্তি নাই যতগুলো গেছে ওই রাস্তার ততগুলো আছে ধরে বলেন ঠিক কি না তাহলে গেডিস যদি কেউ পর্বত ধরে ধরবে বুঝছেন পাহারাদার রাখছি হ্যাঁ অসুবিধা নেই আমার ভাইরা আল্লাহ নবী দোয়া করলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা দোয়া কা ধরে বলেন কা ওই যে আবু জাহেল কইলো যে আপনি কোরআন শরীফ মসজিদত রাখেন বাহিরে হওয়া যাবে না তো আল্লাহ রাসূল দোয়া আল্লাহ আবু জাহেল যা কয় মানুষ তাই শোনে আর আমি শোনাই কোরআন আমার কথা শোনে না আল্লাহ আমি আর আর পাবো না কারণ আপনি আমাকে ওই আবু জাহেলের মতো একটা শেয়ার দেন আমি ওয়াজও করব আইনও পাস করব জোরে কান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিবে জিব্রাইল আলাইহিসসালাম উম্মে খানের ঘর থেকে ডান দিয়া নিয়া আল্লাহর নবীকে বেহুশ অবস্থায় ঘুমন্ত অবস্থায় পেয়ে গেলেন আল্লাহর নবীকে কি দিয়া ডাকবেন আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে দেন নাই নবীজি আর নবীজি ঘুম থেকে অচেতন হচ্ছেন না সুতরাং জিব্রাইল আলাইহিসসালাম নিজের জিহ্বাটা টান দিয়া নিয়া বিশ্ব নবীর পায়ের মধ্যে চাটনি দিচ্ছেন সুবহানাল্লাহ বললেন না তার মানে কেউ যদি ঘুমায় ডাকা যায় গরু
আল্লাহই জানে। ওরা আপনি শিক্ষা নিতে চান তবলিগে যান। একটা ছোট ছেলে ঘুমিয়ে আছে, তারও যায় পাউটা এরকম ঠাঁটাঠাঁটি করে, পাউটা ঠাঁটাঠাঁটি করে, মানে আরেকজনের যদি হাত কারো পায়ে লাগে তো এমনি তো ঘুম ভেঙে যাবে, যদি বলেন ঠিক কিনা। তা আল্লাহ রাসুলের কদম মোবারকে জিব্বে দিলেন জিব্রাইল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী ভেঙে গেল, ইস জিব্রাইল, তার মানে জিব্রাইলের সেই তো পাওয়ারফুল ফেরেশতা পৃথিবীতে আর নাই, তাকে আল্লাহ রূহ শব্দ দিয়ে তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন সর্বনাশ করলো কি, নবী জি অবাক, জিব্রাইল সাল্লাম মুসকি হাসি দিয়ে বললেন হে নবী আহা, আজকে আপনার এই কদম মোবারক যেখানে যাবে সেই পর্যন্ত আমার মস্তিষ্ক শ্রদ্ধা দেওয়ার ক্ষমতা নাই, পাওয়ার ফুল আপনি আল্লাহ বললেন না। এই মিয়া একটা ভালো কথা বলি, মনে রাখবেন আমরা তো বাংলাদেশের মুসলমান এমন পাজি, এটা লোক হজ করি এসে কে ধরুন পাজি দে হজ হজি দে পাজি ওরা কয় না না আছে না ভাই এরকম, এই জবান এই জবানের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। রাসূল বলেছেন যখন একটা মানুষ হজে যাওয়ার জন্য নিয়ত করে আপনি তার সাথে সাক্ষাৎ করবেন, সালাম দিবেন, তার কপাল মোবারকের দিকে তাকিয়ে না হ্যাঁ এ লোকটা আল্লাহ খাস বান্দা, আল্লাহ নেক নজর এই লোকটার উপর পড়েছে, সেই জন্য লোকটা হজে যাচ্ছে, আহ আল্লাহ হেফাজত করিস খোদা। এরকম যখন আপনি দোয়া করতেই থাকবেন আল্লাহ আপনার সগিরা গুনাহগুলি মাফ করে দিবে, আপনি তার কপালের দিকে তাকাবে, হজ করি চলে আসবে, 40 দিন পর্যন্ত ওই হাজি সাহেবের সাথে সাক্ষাৎ করার আগে আপনি পায়ের দিকে তাকাবেন, হা এই পা বাইতুল্লাহ শরীফে, এই পা মদিনা শরীফে, আহারে এই পা দিয়ে সমস্ত হজের আলকান আহকাম সব পালন করেছে, এরকম চিন্তা করতেই থাকবেন হাতের মধ্যে আপনার হাত, দোয়া পড়ার আগেই আল্লাহ আপনার জীবনে সব গুনাহ মাফ করে দিবে, তার মানে পা আর কপাল যদি বলেন ঠিক কিনা। তো বিশ্ব নবীর পা দেখে জিব্রাইল আফসোস করে, আল্লাহ ইস এটা কি পাঙ্গ, যে পা আজকে আরশে আজিম পাবে, আমি জিব্রাইল আরশে আজিম তো দূরের কথা পারলাম না, দরকার ঠিক কিনা। তাহলে কত বড় ধন্যবাদ দিলেন বিশ্ব নবীর কদম মোবারক, আল্লাহ নবী খুব আফসোস করবেন জিব্রাইল, জিব্রাইল ডেকে বললেন নবীজি আফসোস তো দূরের কথা, দেরি করবেন না, এই মুহূর্তে উজু করে আসেন, আল্লাহ রব্বুল আলামিন এই তো বরাক নামক বাহন বানিয়ে দিয়েছেন, এক্ষুনি আপনাকে আল্লাহর আরশ পর্যন্ত মেরাজ করা লাগবে। আল্লাহ নবী উঠলেন উজু করে মেরাজে যাবেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পাসপাসে রাস্তা ওখান থেকে কর্তব আকাশ, কর্তব আকাশের মধ্যে গিয়া জিব্রাইল আলাইহিস সালাম মাদি জিবিদিন বাড়ি না ধাক্কা খুলে দাও আসমানের দরজা, এসেছে নবী সালাওয়াত করিতে মাওলা রদিদা, কি বলবো এখন আর চলে না ধরে বলেন ঠিক কিনা। তারপরে আমি তো এইভাবে বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি ডাইরেক্ট আল্লাহ নবীকে আল্লাহর দরবারে জিব্রাইল সাল্লাম নিয়ে যাচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কষ্ট যদি পান বড় বেজার হয়ে যাবেন তা নয়, আল্লাহর আরশ মোবারক পর্যন্ত সিদরাতুল আমিন পর্যন্ত গিয়া জিব্রাইল বিদায় নিয়ে গেলেন, নবীজিকে বললেন নবীজি নিত্য নতুন জায়গা ভয় করবেন না, আস্তে আস্তে আপনি হাঁটতেই থাকেন, হাঁটার দায়িত্ব আপনার, সিদরাতুল মুনতাহা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহর নবী বললেন ইব্রাহিম রে তুমি বলতে পারো এটা আমার কাছে নতুন জিনিস, কিন্তু এটা নতুন নয়, আমি বিশ্ব নবী হাজার হাজার বার এই রাস্তা দেখেছি, আমার কাছে নিত্য নতুন নয়, তার মানে নবীজি সেই নবী না, ধরে বলেন ঠিক কিনা। বহুত কথা যেহেতু আমি সময় কষ্ট করে পাবেন সেজন্য বলি না, আমার নবী জন্মগ্রহণ করার আগেই নবী, জন্মগ্রহণ করার আগেই রাসুল,
আর অন্যান্য নবী এবং রাসূলেরা যেদিন নবুয়ত পেলেন সেদিন থেকে নবী, যেদিন কিতাব পেলেন সেদিন থেকে রাসূল। দরবারে হুজুর ঠিক কি না? আমার নবী আর এই নবী, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। সময় পাবনার জন্য আপনাদের সাথে তো আমার সাক্ষাৎও নেই, জীবনে কথাও নেই, সেজন্য বলবো না, শুধুমাত্র বলতে চাই আল্লাহ দরবারে গেলেন, আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি 14টা মূল নীতি শিক্ষা দেবো, জিব্রাইল দিয়ে নয়, এটা গোপন কথা, আমি আপনার কানে কানে বলবো, কিন্তু কানে কানে বললে কি কথা গোপন থাকবে? ধরে বলেন থাকবে? জিব্রাইল দিয়ে নয় আমি শিক্ষা দেবো 14টা মূল নীতি। ধরে বলেন কয়টা? একটা মূল নীতি হলো এই আয়াতটা কিন্তু সবাই রে জানা, ধরে কম ঠিক কিনা? আবার এক চাষা গেছি হজর কয় ভাই করেই গেছিলাম ভাই, একটা মাস বাংলা শুনবে ভাই, দুটো কাউলে একটা বাংলা মানে ভাই, তিনটে খালি বাংলা ছোক আর বিবাহ, তা আমার তিনটে বাংলা ভে কি কি বড় বাকি তিনটে বাংলা কি কয় রে ধূপ, তুই রে বুঝিস নাই, ওই আজানটা দেয় সালাম আর ওই সুরে ফাতেহাটা বাংলা দেখছেন, সুরে ফাতেহা পড়তে আমার জান গেল পাঁচাত কত ডান, এই কই কি দাও রে বাংলা, তার মানে এটা বুঝছে দরকার ঠিক কি না? বুঝছে যে বাংলার মতো হয়ে গেছে। আবার কোন সুবহানাল্লাহ, এটা যে কি খুশির খবর দিলাম জানেন, ইস বুঝলে আপনারাও খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেছেন যে মানুষগুলি কোরআন শুনবে, কোরআন বুঝুক আর না বুঝুক, কবর থেকে শুরু করে ইয়াওমাল কিয়ামত জান্নাত পর্যন্ত কোরআন বোঝার তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। পড়েন নাই কিন্তু এমনি একটা ডাইরেক্ট ভাষা আপনি বুঝবেন, কিসের কারণে? শোনার কারণে। সে কোরআন শুনতে কি এ রুচি নষ্ট হয়ে যাবে? জোর বলেন যাবে? মনে করবেন এটা জীবনের শেষ শোনা আর হয়তো বা জীবনে পাব না, এরকম নিয়ত করে। আর আমি 10টা মিনিট বলবো অসুবিধা হবে নাকি? আমার বন্ধুগণ যেটুকু তেলাওয়াত করলাম আপনারা সবাই ইয়াদ সম্পর্কে জানেন, ইয়াদ আপনাদের সবার জানা আছে, আল্লাহ ঘোষণা দিলেন নবীজি আমি আপনার উপর ওহী অবতীর্ণ করলাম, আপনার দুইটি আমলের কথা বলবো গো নবী, একটা হলো আপনি আল্লাহর ইবাদত করবেন আর দুই নম্বর পিতা মাতার খেদমত করবেন। দয়কান সুবহানাল্লাহ। আয়াত কয়টা জোরে বলেন? এই বড়া এই উঠবেন না জমান। আয়াত কয়টা? দুইটা হুকুম, দুই একটা আয়াত দুইটা হুকুম, তার মানে একটা টাকার যদি এই পাশে ছাবা ভালো থাকে এপাশে যদি ভালো না থাকে, এটা জাল টাকা না ভাল টাকা? জোরে বলেন। যেহেতু দুই পাশে সুন্দর থাকা লাগবে তাহলে এটা ভালো টাকা। তো আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত করো, আপনি আল্লাহর হুকুম।